ছেলেকে হারিয়ে ভীষণভাবে মন খারাপ সুদীপা চট্টোপাধ্যায়ের। সে চলে গিয়েও তার জীবনে রয়ে গিয়েছে ভীষণভাবে। এখনও প্রতিটা মুহূর্তে তাকে মনে পড়ে সুদীপার। একটা সময় তার পৃথিবী জুড়ে ছিল শুধুই এই আদরের ছেলে। আদর করে নাম রেখেছিলেন ভানুভূষণ চট্টোপাধ্যায়। আচমকায় 2022 সালে জামাই ষষ্ঠীর দিন চলে যায় ভানু। 22 মার্চ ছিল ভানুর জন্মদিন। এই প্রথম জন্মদিনে মায়ের কাছে নেই সে। মা সুদীপারও তাই বেজায় মন খারাপ। ভানুর সঙ্গে নিজের পুরনো দিনের ছবি ভাগ করে নিলেন সুদীপা। তিনি লেখেন, সারাদিনে অনেক কাজে ভুলে থাকার ভান করেও লাভ হলো না কোনো। এই প্রথমবার তোমার জন্মদিনে আমার কোলে বসে কেক খেলে না। তোমার মতো কেউ কোনো দিন ছিল না, হবে না। তুমি সেরা ছিলে, সেরা থাকবে। শুভ জন্মদিন, মা তোমায় খুব ভালোবাসে। ভানু চলে যাওয়ার পর অবসাদ গ্রাস করেছিল সুদীপাকে। শূন্যস্থান পূরণ করা কি এত সহজ? তবুও সুদীপার মন একটু ভালো করার জন্য তাদের জীবনে এসেছে ভালটু। তবু এখনও প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে এখনও ভানুকেই মনে পড়ে সুদীপার। প্রসঙ্গত, রান্নাঘর অনুষ্ঠানটি শেষ হয়েছে বেশ অনেকদিন হল। আপাতত নিজের শাড়ি আচারের ব্যবসায় মজে সুদীপা। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।